নমস্কার, আমি আচার্য সাগ্নিক শাস্ত্রী। আবারও একবার চলে এসেছি ডিজিটাল বাংলার পর্দায় ভাগ্যচক্র অনুষ্ঠান নিয়ে। আজ 7ই ডিসেম্বর, দেখে নেবো আজকের রাশিফল কেমন যাবে সবার। মেষ রাশি থেকে শুরু করছি। সন্তানের কার্যকলাপে কিন্তু মান সম্মান হানি হওয়ার একটা সম্ভাবনা আছে। বাধাবিপত্তি ভালোবাসার তরফ থেকে বা যারা প্রেম প্রণয় করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই দিক থেকে একটা বাধা বিপত্তি আসার সম্ভাবনাও আছে। ট্যালেন্ট থাকা সত্ত্বেও কিন্তু কোনো কার্য অসফল হয়ে যেতে পারেন। বৃষ রাশি, মায়ের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। জমি অথবা পুকুর রিলেটেড কিন্তু কোনো সমস্যা হওয়ার আপনি সম্মুখীনও হতে পারেন বা সমস্যা আসতে পারে। তো সেই জায়গাটা আমি বলবো, যারা জমি অথবা পুকুরের মালিক আছেন বা সেই জায়গা নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। আর মানসিক উৎকণ্ঠা থাকতে পারে, যে কোনো বসন্তই হতে পারে। মিথুন রাশি, ভাইয়ের সাথে কোনো কারণে কিন্তু ঝামেলা হতে পারে। ইচ্ছা শক্তির অভাবের জন্য কোনো কাজ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক চিন্তা থাকবে টাকা পয়সার জন্য সারাদিন। কর্কট রাশি, সন্তানের দ্বারা কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে। মুখের ভাষা কিন্তু আপনাকে আজকে সংযত রাখতে হবে। টাকা পয়সা সংক্রান্ত চিন্তা কিন্তু ভোগাতে পারে সারাদিন। সিংহ রাশি, সন্তানের পড়াশোনার জন্য কিন্তু চিন্তা থাকবে। প্রণয় ঘটিত কারণে সংসারে অশান্তি লেগে থাকবে। জাতিকাদের সন্তান ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু হতে পারে। কন্যা রাশি, ছোট ভাইয়ের সাথে কোনো কারণে কিন্তু ঝামেলা হতে পারে। ইচ্ছা শক্তির অভাবের জন্য কোনো কাজ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। শারীরিক দুর্বলতা আজকে কিন্তু সারাদিন ভোগাতে পারে জাতিকাদের। তুলা রাশি, মুখের ভাষা কিন্তু সংযত রাখা উচিত। বাড়ির আত্মীয়ের সাথে কোনো কারণে কিন্তু ঝামেলা হতে পারে। বাড়ি বিক্রি করতে হতে পারে কোনো কারণে। যাদের লোন বা দেনা আছে তাদের কিন্তু সেই কারণে বাড়ি বিক্রিও হয়ে যেতে পারে। বৃশ্চিক রাশি, কোনো কথা চেপে রাখা ঠিক হবে না। মানসিক অশান্তি কিন্তু সৃষ্টি হতে পারে তার থেকে। কর্মক্ষেত্রেও কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। ধনু রাশি, দূরে যেতে হতে পারে ধর্মীয় কাজে। চোখের কোনো সমস্যা আসতে পারে জাতিকাদের। বসের সাথে ঝামেলা হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। মকর রাশি, অসফলতা আসতে পারে আজকে কর্মের জায়গা থেকে। টাকা পয়সার অভাব দেখা দিতে পারে কোনো কারণে। বড় দাদার সাথে সম্পত্তি বিষয়ক কিন্তু কোনো ঝামেলায় আপনি জড়িয়ে যেতে পারেন। মীন রাশি, বাবার শরীর খারাপ হতে পারে। স্ত্রীর জন্য পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে। পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রে কিছু লাভ হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। তো সব দিক থেকে বলবো, আজকে কিন্তু সবারই ভালো খারাপ মিশিয়ে আজকে রাশিফলটা আছে। তো বেশি চিন্তা করবেন না, সবসময় পজিটিভ থাকবেন। পজিটিভ থাকলে কিন্তু অনেক কিছু ঠিক হয়ে যায়। তো আজকের রাশিফলটা আমি এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে কালকে। নমস্কার।